রঙিয়াত আসুকে ধরে বিভিন্ন দলের তীব্র প্রতিবাদ। এ'পল মিল পুনরুজ্জীবিত করার দাবিত অবস্থান ধর্মঘট। হেজার প্রতিবাদেও যে গা লড়াব নয় এইখান জনবিরোধী সরকারের। আজি পুনের রঙিয়ার মাজমজিয়াত অবস্থিত হরদত্ত বীরদত্ত ভবনের ওসর বৈদকর ছাত্র সংখ্যা উদ্যোগ বাঁচাও শ্রমিক বাঁচাও যৌথ সংগ্রাম সমিতি এ'পল মিল শ্রমিক সংখ্যা আদিকে ধরে বিভিন্ন দল সংগঠন তথা রঙিয়া রাইজে অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করে। বিগত প্রায় পাঁচ বছরে বন্ধ হয়ে থাকা মিলটির প্রায় পাঁচশটা পরিয়ালের পানির হাঁহ নচরা অবস্থা হয়েছে। জনপ্রতিনিধি সকলে বহু সময় কেবল প্রতিশ্রুতি দিয়ে আহিছে, কিন্তু সেই প্রতিশ্রুতি আজিও পূরণ নহল। সোনোয়াল সরকারের দায়িত্ব গ্রহণ করার পিছত মিলটির কর্মচারী সকলের মাজত আশার সঞ্চার হয়েছিল, যদিও সময়ত সকলে ফুটুকার ফ্যান হল। এ'পল মিল পুনর্জীবিত করা অন্যথা ধেরাজ উৎপাদনের দাবিত আজি আমি এই অবস্থান ধর্মঘট কার্যসূচী করছো। আর 2016-17 সনের এ'পল মিলটি বন্ধ হয়েছিল। সরকারক আমি বারে বারে আবেদন জানার পিছত আমাক আশ্বাসের পিছত আশ্বাস আশ্বাসের পিছত আশ্বাস দিয়ে আছে, মিছা কথায় খালি ভরি আছে, মিছার উপর মিছা মিছার উপর মিছা মাতি আজি আমাক এই দুরবস্থালে ঠেলি দিছে। গতিকে আজি আমি এই আপনার যোগেদি আহ্বান জানাইছো, যদি অতি সোনকালে এ'পল মিল পুনর্জীবিত করক, অন্যথা কর্মচারী সকলক যদি ভেরাজ প্রদান করার ব্যবস্থা নকরে তাহলে অনাগত দিনত ইয়াতকৈ আর জঙ্গি আন্দোলন করিম। আর এই আন্দোলনের পিছত যে ক্ষয় ক্ষতি হব ইয়ার বাবে সম্পূর্ণ সরকার দায়বদ্ধ হব বলে আজি আপনার যোগেদি আমি আবেদন জানাইলো। এই মিলটি পুনরুজ্জীবিত করার দাবি রঙিয়াত ধারাবাহিকভাবে আন্দোলন করে আহিছে কর্মচারী সকলে। কর্মচারী সকলে শাসনাধিষ্ঠিত বিজেপি সরকারের বিরুদ্ধে আজির এই কার্যসূচী বিজেপি সরকার হাই হাই শ্রমিকক দিয়া প্রতিশ্রুতি রক্ষা করক, কর্মচারীর স্বেচ্ছাসেবামূলক অবসর প্রদান করক আদি স্লোগানের পরিবেশ উত্তাল করে তোলে। রঙিয়ার পৰা সৈয়দ মুস্তাফা আহমেদের প্রতিবেদন, অপরূপা টিভি। প্রিয় দর্শক, আপনার এটি বিনম্র অনুরোধ, অপরূপা টিভি চ্যানেলটি আপনি চার সময়ত চ্যানেলটি লাইক করে ওসরতে থাকা বেল আইকনটি বজায় ভিডিওটি আনলৈ শেয়ার করে কমেন্ট করে যেন। অপরূপা টিভি চ্যানেলটি আপনি চার সময়ত চ্যানেলটি লাইক করে ওসরতে থাকা বেল আইকনটি বজায় ভিডিওটি আনলৈ শেয়ার করে কমেন্ট করে যেন। অপরূপা টিভির তরফের পরা প্রতিভার সন্ধান নামৰ এক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানৰ আয়োজন করা হৈছে। প্রথম পুরস্কার 15,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 10,000 টাকা, তৃতীয় পুরস্কার 5,000 টাকা আর নিচুকনি পুরস্কার 1,000 টাকা ধার্য করা হয়েছে। এই অনুষ্ঠানত অসমৰ প্রতিটো অঞ্চলৰ সৰুৰ পৰা ডাঙৰলৈকে সকলো লৰা ছোৱালী আর যুৱক যুৱতীয়ে অংশগ্রহণ কৰিব পাৰিব। এই প্রতিযোগিতাত সকলো ধৰণৰ গীত, নৃত্য, অভিনয়, কৌতুক আদি উপলব্ধ হব। প্রতিযোগী সকলে অনলাইন মিউজিকত গীত গালে গ্রহণ করা নহব। প্রতিযোগী সকলে নিজাকৈ ভিডিও বনাই অপরূপা টিভির হোয়াটসঅ্যাপ নম্বর 8638222515 প্রেরণ করিব লাগিব। প্রচারৰ উপযোগী ভিডিও অপরূপা টিভিত প্রচার কৰিব। প্রতিযোগিতাখনৰ ফলাফল অপরূপা টিভির বিচারক মণ্ডলীয়ে ঘোষণা কৰিব। বিচারক মণ্ডলীৰ সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বুলি বিবেচনা কৰা হ'ব। প্রতিযোগিতাৰ ফলাফল 1 জানুৱাৰী 2021 ঘোষণা কৰা হ'ব। এই প্রতিযোগিতাত যদি আপুনি বা অইন কোনোবাই অংশগ্রহণ কৰিব বিচাৰে তেন্তে আজিয়ে প্রস্তুতি আৰম্ভ কৰিব পাৰে। আৰু অপরূপা টিভিৰ হোৱাটছআপ নম্বৰ 8638222515 ভিডিও প্ৰেৰণ কৰি লাভ কৰক অপরূপা টিভিৰ পুৰস্কাৰ। 8638222515 ভিডিও প্ৰেৰণ কৰি লাভ কৰক অপরূপা টিভিৰ পুৰস্কাৰ। অপরূপা টিভিৰ হোৱাটছআপ নম্বৰ 8638222515 ভিডিও প্ৰেৰণ কৰি লাভ কৰক অপরূপা টিভিৰ পুৰস্কাৰ। অপরূপা টিভিৰ হোৱাটছআপ নম্বৰ 8638222515 ভিডিও প্ৰেৰণ কৰি লাভ কৰক অপরূপা টিভিৰ পুৰস্কাৰ। 8638222515 ভিডিও প্ৰেৰণ কৰি লাভ কৰক অপরূপা টিভিৰ পুৰস্কাৰ।